প্রতি বছরের ন্যায় এই বছর ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ এমপির অনুপ্রেরণায় ফয়েজ অ্যান্ড সবুরা ফাউন্ডেশন এবং তার পরিবারের পক্ষ থেকে কর্ণফুলী উপজেলার চর পাথরঘাটা ইউনিয়ন পরিষদের তৃতীয়বারের মতো নির্বাচিত চেয়ারম্যান হাজি সাবের আহমেদের উদ্যোগে ইউনিয়নের 9টি ওয়ার্ডের মোট 12,000 পরিবারের প্রায় 50,000 জনসাধারণের মাঝে বিতরণ করা হয়েছে ইফতার সামগ্রী। আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের জনগণের জন্য ইফতারের কিছু সামগ্রী দিতেছে, ওগুলো নিতে আসছে, ওগুলো নিয়ে যাবো। কোনো কর্ণফুলীতে আরও অনেক শিল্পপতিরা রয়েছেন, আমাদের চেয়ারম্যানের মতো উদারমনের মানুষ আমি দেখতে পাচ্ছি। প্রায় এখানে অনেক লাখ টাকার বাজেট দিচ্ছে চেয়ারম্যান মহোদয়, এটা প্রতি বছর রমজান মাসে দেয়। প্রতিদিন সকাল 9টা থেকে শুরু হয়ে এই কার্যক্রম চলে সন্ধ্যা 7টা পর্যন্ত। এই কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে গঠন করা হয়েছে বিশেষ এক স্বেচ্ছাসেবক টিম। উপজেলা আওয়ামী লীগের একটা পদে আসতেছে, মন্ত্রী মহোদয় ওনাকে দিচ্ছে, তো আপনারা সেদিক থেকে লক্ষ্য রেখে আমাদেরকে এবং আমাদের মন্ত্রী মহোদয়কে আপনারা দোয়া করবেন। আশা করি আপনারা, বিশেষ করে আমাদের মন্ত্রী মহোদয় কর্ণফুলী ইউনিয়ন পরিষদের জন্য অনেক কিছু করেছেন, কর্ণফুলী উপজেলার জন্য, আমরা যেন আগামীতে আরও ভালো কিছু করতে পারি, আমাদের মন্ত্রী মহোদয় এবং আমাদের সাবেক চেয়ারম্যানের জন্য আপনারা দোয়া করবেন। সকাল প্রায় 8টা থেকে শুরু করি, এখানে সন্ধ্যা 7টার দিকে শেষ হয়। যাদের কাজ হলো বাড়ি বাড়ি গিয়ে কাঠ বিতরণ করা এবং কাঠদারী ব্যক্তিদের কাছে ইফতার সামগ্রীগুলো পৌঁছে দেওয়া। সরজমিনে চর পাথরঘাটা গ্রামের চেয়ারম্যান বাড়িতে গিয়ে দেখা যায় দূর দূরান্ত থেকে কাঠ নিয়ে ছুটে আসছেন এলাকাবাসী, যাদের কাছে বিতরণ করা হচ্ছে 2 কেজি চিনি, 5 কেজি চাল, 1 কেজি তেল এবং 4 কেজি ছোলা। আর এসব তদারকি করছেন চেয়ারম্যান সাবের আহমেদের পরিবারের সদস্যরা। নিউজ ফেস বিডি চট্টগ্রাম।